갑자기 내게 나타나죠 너. 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가. Hey guys, welcome to Arion Script. 아직 스포츠 블로그에 সবাইকে স্বাগত. 아직 সেকেন্ড ভিডিওটা অবশ্যই মোহনবাগানের প্রিভিউ ভিডিও. বাট তার আগে আজকে গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ আছে, তার মধ্যে একটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। ফার্স্ট ম্যাচটা আজকে ছিল দুটোর সময় থেকে, ওটা রিয়েল কাশ্মীর ভার্সেস নেরোকা। এই ম্যাচটা কিন্তু রিয়েল কাশ্মীর নিজেদের ঘরের মাঠে জিতেছে, 1-0 গোল ফল হয়েছে। গোলটা করেছে ফার্স্ট হাফেই 42 মিনিট নাগাদ দানিশ ফারুক, তিনি একমাত্র গোলটা করেছেন এই ম্যাচের। আটটা সুযোগও পেতেন বাট সেই গোলটা তিনি করতে পারেনি। যাই হোক, ম্যাচের ফলাফল হয়েছে 1-0 এবং ঘরের মাঠে এই ম্যাচটা জেতার ফলে এই মুহূর্তে কিন্তু রিয়েল কাশ্মীর থার্ড পজিশনে উঠে এসেছে। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ এই মুহূর্তে রিয়েল কাশ্মীর যে পজিশন হোল্ড করছে সেটা 14 ম্যাচ খেলে 22 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় পজিশনে রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ খেলা রয়েছে যেটা 5টা থেকে শুরু হবে, শুরু হয়ে গেছে অলরেডি, সেই খেলাটার দিকেও নজর রাখো, এটাও গুরুত্বপূর্ণ। কারণ চার্চিলের সাথে ট্রাউয়ের খেলা, অবশ্যই ট্রাউয়ের হোম ম্যাচ এটা, ট্রাউ চার্চিল এরমভাবে বলা ভালো। সুতরাং এই খেলাটাও গুরুত্বপূর্ণ, কারণ চার্চিল এই ম্যাচটা জিতলে কিন্তু আরও উঠতে পারবে এই লিগ টেবিলে। সুতরাং এই দুটো টিমই কিন্তু এখনও লড়ছে সেকেন্ড এবং থার্ড পজিশনের জন্য, পাঞ্জাব তো রয়েছে, আর সেইটাইর জন্য কিন্তু বলছি গুরুত্বপূর্ণ ম্যাচ। আর রিয়েল কাশ্মীর কিন্তু এই ম্যাচটা জেতার ফলে একটা ভালো জায়গায় চলে এলো, এটা বলাই যায়। এবার একটা জিনিস তোমাদের একটা ডিসকাশন তো করে দিলাম, লাস্টে আবার বলছি এটা নিয়ে, বাট তার আগে একটা জিনিস বলে দিই, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবে অবশ্যই, ঠিক আছে? কমেন্ট তো করছোই, সেই জন্য খুব ভালো, শেয়ার করো। আর যারা এই মুহূর্তে দেখছো নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবে না কখনোই, সাবস্ক্রাইব করে তারপরেই যাবে, বেল আইকন অবশ্যই ক্লিক করবে। শুরু করে দিচ্ছি এবার প্রিভিউ, মোহনবাগান ভার্সেস চেন্নাই সিটি এফসি, এই ম্যাচটা রয়েছে কালকে, মানে অবশ্যই বৃহস্পতিবার খেলাটা রয়েছে। এবং খেলা কোথায় দেখতে পাবে জানো, তাও বলে দিচ্ছি একবার, ওয়ান স্পোর্টসের টিভি চ্যানেল, যদি না আসে টিভি চ্যানেলটি তাহলে ওয়ান স্পোর্টসের ফেসবুক পেজ, সেখানে খেলাটা দেখতে পাবে, এবং ফ্যানকোড অ্যাপ এবং কলকাতা টিভি, ওখানে খেলাটা দেখতে পাবে। 5টা থেকে খেলাটা রয়েছে, এবার ডিটেলগুলো দিয়ে দিলাম, আশা করি এটা নিয়ে আর কোনো কমেন্টে আসবে না, বাট এলেও কোনো সমস্যা নেই, দেখে নেবে ভিডিওটা। বাট এবার শুরু করে দিই প্রথমেই, দেখো গুরুত্বপূর্ণ এটা ম্যাচ, ফার্স্ট লেগে যেটা হয়েছে ফলাফল সেটা একবার ঝালিয়ে দিই তোমাদের। 3-2 গোলে মোহনবাগান ম্যাচটা জিতেছিল অ্যাওয়ে গেমে, দুর্ধর্ষ একটা খেলা হয়েছিল, সেকেন্ড হাফটা তো আরও ভালো হয়েছিল তোমরা জানোই পুরো। সুতরাং সেই টিমই কিন্তু চেন্নাইয়ের আসছে এবং তারা এখন একটা নতুন জায়গায় বিলং করছে, তাদের সিজনটা অবশ্যই ভালো যাচ্ছে না, বাট টিমটা কিন্তু বেশ কয়েকটা ম্যাচে ভালো ভালো টিমকে বেগ দিয়েছে, চার্চিল ব্রাদার্সের নামই যেমন করা যায়। সুতরাং অ্যাওয়ে খেলতে এলেও তাদের রেকর্ড বেশ ভালোই রয়েছে এবং একটা ভালো ফাইট হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার ফার্স্ট ফ্যাক্টর কিছু কিছু রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করি। তার প্রথম ফ্যাক্টর হতে চলেছে কিন্তু বলতেই হবে, যার নাম সেটা হচ্ছে কিন্তু কাতসুমি ইউসা। কাতসুমি ইউসা সবসময় নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলতে মুখিয়ে থাকেন, সুতরাং এটা একটা ফ্যাক্টর। মোহনবাগান ডিফেন্ডারদের কিন্তু এবং মাঝভাটকে কিন্তু সতর্ক থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা, মোহনবাগানের টিমের এই মুহূর্তে যেরকম নিউজ আসছে সেটাতে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কালকে কিন্তু মোহনবাগান 4টে বিদেশি নিয়ে নামছে, এবং এটা কি কিছুটা চাল না, চাল না, এখন মোহনবাগানের এখন উপায় নেই এই মুহূর্তে, বিকজ ড্যানিয়েল সাইরাসের চোট তোমরা জানোই এবং কোমরনের কিন্তু কার্ড, সুতরাং তাদের দুজনকে পাচ্ছে না মোহনবাগান। সুতরাং 4টি বিদেশি নিয়ে বাধ্য হয়ে মোহনবাগানকে নামতে হচ্ছে। বাট যেমন কি ইউবিকানা বলে থাকেন যে প্রত্যেকটা প্লেয়ারই তার কাছে ইম্পর্টেন্ট, সুতরাং প্রত্যেকে মোহনবাগানের জার্সি পরে খেলছে, মোহনবাগানের জন্য খেলছে, সুতরাং এটা কোনো মানে প্রবলেম নয় তার দলের কাছে, তার কাছে অস্ত্র বা তোমরা যেরকম বলো যে প্ল্যান বি সেটা কিন্তু তৈরি রয়েছে। সুতরাং সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, 4টি বিদেশি নিয়ে নামছে, কারা তোমরা জানো। সুতরাং ডিফেন্সিভ যে জায়গাটা সেটা গঞ্জালেস আর মোরান্তেই সামলাবেন, আশুতোষ মেহতা তার নিজের জায়গায় কামব্যাক করছেন এটা বলাই যায়। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যে কোমরানের জায়গায় কে খেলবে, তো এটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কি মনে হয়। আমার যেটা মনে হচ্ছে যে সিলটন ডিসিলভাকে কিন্তু কালকে প্রথম থেকে সুযোগ দেওয়া হতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে বা কমেন্ট সেকশনে হয়তো অনেকে লিখেছো এই মুহূর্তে, না তো লিখে নাও, আমি জানি নামটা কি হবে, সেটা হচ্ছে জেসুরাজ। জেসুরাজকে তোমরা প্রেস কনফারেন্সে অবশ্যই দেখতে পেয়েছো, বাট এটা তার মানে এই না যে তাকে শুরু থেকে নামানো হবে, তাকে খেলানো হবে এইটুকু আমি শিওর, বাট আমার কেমন হচ্ছে তাকে ফার্স্ট হাফে নামানো হবে না, বাট যদি হয়ও মানে তাকে জেসুরাজকে প্রথম থেকে সুযোগ দেওয়া হয় সেটা হতে পারে, বাট আমার কেমন মনে হচ্ছে সিলটন ডিসিলভা কিন্তু আবার চান্স পেতে চলেছে। সুতরাং তোমরা কি মনে হয় এটা তোমরা জানিও অবশ্যই। আর একটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা এই মুহূর্তে বলে দিই, সাইরাস নিয়ে একটা ছোট কথা এখানে গুরুত্বপূর্ণ সেটা বলে দিই, যে সাইরাসকে দলের সাথে প্র্যাকটিস করতে দেখছো এবং তার যে উন্নতি হচ্ছে এটা নিয়ে কোনো দ্বিধা নেই, বাট কিউবিগোনা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন আজকে প্র্যাকটিস রয়েছে মোহনবাগানের, কালকে চেন্নাই ম্যাচটা খেলার আগে আজকে কিন্তু প্র্যাকটিস করছে মোহনবাগান জুয়াবর্তী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে।
অপরদিকে একটা ছোট কথা বলে দিই, চেন্নাই সিটি এফসি কিন্তু কল্যাণীতে প্র্যাকটিসটা করছে, একটা সেশন তারা সেরে নিয়েছে। সেই দিক থেকে আবার ফিট আসি ড্যানিয়েলের কথায়, তো কিবু এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি দেখেন তিনি সম্পূর্ণ ফিট আছেন তবে সেই ম্যাচেই কিন্তু ড্যানিয়েল সাইরাসকে তিনি খেলাবেন, তার আগে কিন্তু নয়, তিনি কোনো রিস্ক নিতে চান না। সুতরাং এটা বোঝাই যাচ্ছে ড্যানিয়েল সাইরাস যদি সম্পূর্ণ ফিট যেদিন হবেন সেই ম্যাচে তিনি খেলাবেন, এই ম্যাচে মনে হচ্ছে যে ড্যানিয়েল সাইরাস কিন্তু থাকছেন না। এখন কলকাতার ওয়েদার একটু ডিফারেন্ট হচ্ছে, তোমরা জানো কি মানে আগের দিনই বৃষ্টি হয়েছে, সুতরাং আরেকটা জায়গা রয়েছে যে একটা থান্ডারস্টর্মের প্রবাবিলিটি রয়েছে, 40% চান্সেস আছে। বাট জানোই ফুটবল খেলায় বৃষ্টি কখনো বাঁধ সাধে না, বাট বৃষ্টি হলে একটা জিনিস তো হয় যে মাঠটা পিচ্ছিল হবে, বলের প্রতি কন্ট্রোলটা একটু কঠিন হবে, একটু না বেশ ভালোই কঠিন হবে, চোট লাগার একটা প্রবাবিলিটি থাকে, বাট সেটা কিন্তু এগুলো হলেই, বাট খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় ফুটবলের জন্য, তা একটু ধরিয়ে দিলাম তোমাদের যে এগুলো হলেও কিন্তু হতে পারে, একটা প্রবাবিলিটি অল্প রয়েছে কালকে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, এটা মাঠের মধ্যেকার নয় একটু বাইরের খবর, কারণ এই মুহূর্তে মোহনবাগান চ্যাম্পিয়নশিপে দৌড়ে অনেকটা এগিয়ে গেছে, এটা তোমরা জানোই। আর এটা আবার মোহনবাগানের হোম ম্যাচ, চেন্নাই সিটিতে কল্যাণীতে এই খেলাটা হবে, এবং কল্যাণীতে এই হোম ম্যাচে কিন্তু টিকিটের যে চাহিদা সেটা কিন্তু তুঙ্গে, সেখান থেকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে একটা মেসেজ এসছে, সেটাও আমি শেয়ার করতে চাইবো। অলরেডি যারা জানো ঠিক আছে, আমি আবার শেয়ার করে দিচ্ছি জিনিসটা, যেটা হচ্ছে মোহনবাগান ক্লাবে যারা মেম্বার রয়েছেন তারা যে খেলাটা দেখতে যাবেন তারা কিন্তু নিজের কার্ডেই নিজে খেলাটা দেখতে যাবেন, মানে আপনার যে কার্ড আছে মোহনবাগানের মেম্বার যারা তারা শুধু নিজেদের কার্ডেই খেলাটা দেখতে পাবেন, এবং আপনার নিজস্ব কার্ডের সাথে একটা কিন্তু গভর্নমেন্টের আইডেন্টিটি প্রুফ এটা রাখতে হবে। এটা একটা পয়েন্ট অবশ্যই শেয়ার করে দিলাম, কারণ টিকিটের কিন্তু উন্মাদনা রয়েছে এই ম্যাচটায়, টিকিটের চাহিদা তুঙ্গে, সেই কারণেই এরকম করা হয়েছে, সেই জন্য তোমাদের মেসেজ শেয়ার করে দিলাম। আর একটা জিনিস যেটা বলতেই হবে, গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ডেফিনেটলি, এটা নিয়ে বলার দ্বিধা নেই, চেন্নাইয়ের একটা এক্সপিরিয়েন্সের জায়গাও রয়েছে সেখানে, কিন্তু মুজাঙ্গু একটা ইয়াং প্লেয়ার, তার সাথে কিন্তু ফিটো মিরান্ডার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু একটা বড় জিনিস হবে চেন্নাই ম্যাচে, এবং অবশ্যই কাস্তুমি ফ্যাক্টর প্রথমেই বলেছি, কিন্তু এটা ছাড়াও আরেকজনের কথা মেনশন করতে হবে, সেটা হচ্ছে কিন্তু গোলে নজর সান্তানা, সুতরাং তার জায়গাটাও রয়েছে। এইগুলো গুরুত্বপূর্ণ কয়েকটা ফ্যাক্টর, অবশ্যই আমি কিছু মিস করতে পারি এতে কোনো সমস্যা নেই, তোমরা শেয়ার করে দাও আমাদের সাথে, কমেন্ট বক্সে ভরিয়ে দাও। আর একটা জিনিস বলে দিই, ঠিক আছে, যেটা মাঝখানে বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আজকে চার্চিলের ট্রাওয়ের এগেনস্টে, অবশ্যই চার্চিলের এটা এগেনস্টের মানে অ্যাওয়ে ম্যাচ, কিন্তু তার আগে এই মুহূর্তে যে পজিশনে আই লিগের যে তালিকাটা সেটা রয়েছে, লিগ তালিকা সেটা রয়েছে, সেটা তোমাদের জানিয়ে দিই। এক নম্বরে অবশ্যই মোহনবাগান, 14 ম্যাচ খেলে 35, পঞ্জাব 15 ম্যাচ খেলে 23, সেকেন্ড পজিশনে আছেন তারা আজকে, কিন্তু রিয়েল কাশ্মীর 14 ম্যাচ খেলে 22, আজকে যেমন বললাম জিতে তারা এই পজিশনটা হোল্ড করছে। 4 নম্বরে রয়েছে চার্চিল ব্রাদার্স, 13 ম্যাচ খেলে তাদের 20 পয়েন্ট এই মুহূর্তে, 5 নম্বরে ওয়েস্ট বেঙ্গল, 15 ম্যাচ খেলে 20 পয়েন্ট। তবে চার্চিলের যে ম্যাচটা আছে, চার্চিল যদি জিততে পারে তাহলে কিন্তু সেকেন্ড পজিশনে উঠতে পারে, তার কারণ হচ্ছে যে পাঞ্জাবের সাথে যে মানে যে ম্যাচটা হয়েছিল চার্চিলে, তাদের হেড টু হেডে চার্চিল কিন্তু এগিয়ে আছে সেই কারণেই। তো আপাতত এই এই첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네 너 때문에 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야야 네가 제일 좋아하는 게 뭐냐고 물어본 나 그런 나를 넌 보며 대답 없이 미소만 짓는데 I'm going, going, going crazy
Yeah.